আমি আরেকটা কথা বলতে চাই যে অনন্তর ছবি রিলিজ হওয়ার পর সারা দেশে যেভাবে হইচই পড়ে, সিনেপ্লেক্সের কথা আমি পরেই বলি, মুন্সিগঞ্জ সিট সংখ্যা হচ্ছে 1100, 2300 লোক ছবি দেখে। এটা কিভাবে দেখে? যে টুল টেবিল বিছনা বিছিয়ে ছবি দেখে। আমার কাছে অসংখ্য রেকর্ড আছে হলে যে সিট সংখ্যা তার চেয়ে ডবল লোক ছবি দেখে। যেমন রাত 2টা পর্যন্ত শো চালাতে হয়, 5টা স্ক্রিনে ছবি চলে, 10টা করে শো চালাতে হয়, বলাকাতে ছবি একটাতে লাগালে দর্শকের ভিড়ে আরেকটাতে পর্যন্ত ছবি লাগাতে হয়। এটা কিন্তু ভালোটা দেখবে মানুষ, মন পুরা মানুষ দেখেছে এই যে আমার যে ছবিগুলো সেটাও দেখে। নকল করলেও ভালো করা যায় সাগর ভাই। আজকে একটা আমেরিকান ছবি যদি নকল করে সাউথ ইন্ডিয়া বা মুম্বাই, তারা কিন্তু অনেক ভালো রূপ দেয় যেটা মানুষ গ্রহণ করে। এখন তাদের 100 কোটি টাকা বাজেটের ছবি আমরা এসে 60 লাখ টাকা দিয়ে নকল করবো, এটাতে কী হবে? সব মিলিয়ে আমরা যেটা করি খিচুড়ি, এই খিচুড়ি অনেকেই খেতে চায় না। আনিল ভাই আমাকে দুটো গল্প দিন। আমি মানে তুমি প্রশ্ন করেছো উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু তারপরে তুমি যে খরচ করে ছবি তৈরি করো এবং যে হলের যে বর্ণনা দিলে, খুব সত্যি একদম দেশ টিভির দর্শকদের জন্য ঈদের সময় যে টাকা কি তুমি হল থেকে উঠিয়ে আনতে পারছো না? 100% এই হল থেকে টাকা উঠবে না। এই কারণেই কিন্তু আমি আমার প্রচেষ্টায় আমি বাংলাদেশের ছবি লিগেলি এক্সপোর্ট করার সুব্যবস্থা করব। ঠিক আছে, সেটা হলো আরেকটা ওয়ে আউট যে বের করছে, তুমি চিন্তা করছো যে কীভাবে করবে। কিন্তু এখানে যে এত দর্শক ছবি দেখছে তারপরেও ছবির টাকা উঠে আসছে না, তাহলে উপায় তো অন্য একটা কিছু চিন্তা করতে হবে। তাহলে হলের সংখ্যা বাড়িয়ে আমার টাকাটা, সেটা তো আমরা প্রথমেই, কিন্তু টাকাটা তো উঠে আসতে হবে প্রথমেই। আমরা গিয়েছি শর্ত কিন্তু এটা যে আমি একটা ভালো ছবি বানাবো, সেই টাকাটা হল থেকে উঠে আসতে হবে, তারপরে আমি বাড়ি থেকে ভালো ছবি বানানোর উনি একটা উদ্যোগ নিতে চাচ্ছেন না? আমি আমি সেটাই আমি চাচ্ছি না যে আমার যে ছবির বাজেট, এই বাজেটে সব ছবি বানানো সম্ভব। আমি বাজেটটা চিন্তা করি দুইভাবে। একটা হচ্ছে আমি চিন্তা করি যে আমাদের দেশে আজকের যেই সুনাম যে 7.1 ডলবি সাউন্ডের ছবি দেখতে পাই বাংলাদেশে, এটা আমার একটা টার্গেট ছিল। প্রচণ্ড গ্রাফিক্স নিয়ে আমি ছবি করি, এই কারণেই বাংলাদেশের এডুকেটেড জেনারেশন, এবং আগে আমি বলতাম শুধু ইয়াং জেনারেশন, এখন বলি আমি সমস্ত দর্শক, তার বয়স যেটাই হোক না কেন, তার ছোটো বাচ্চা থেকে যেই বয়সই হোক সবাই এখন ছবি দেখতে যায়। এই কোয়ালিটিটা আমি প্রুভ করতে চেয়েছি যে বাংলাদেশে সব কিছু সম্ভব, এই কারণেই আমার ছবি ইজি ওয়েতে এক্সপোর্ট করতে পারি। আর করার কারণে এখন কিন্তু বাংলাদেশের দ্বার উন্মুক্ত যে হ্যাঁ বাংলাদেশের ছবি চলে বিদেশে। আমার একটা ছবি বছরে দিলে বাংলাদেশের হলের পরিবর্তন আশা করা যায় না। আমি এটাতে এখন থেকে রেগুলারলি ইনভেস্ট করব, এবং আনিস ভাই প্রথমে আমাকে হেল্প করবে দুটো গল্প দিয়ে, আমাকে আপনি হেল্প করবেন এটা আপনি ওয়াদা করুন এই দেশ টিভিতে। হ্যাঁ, আমি গল্প লিখে দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বানানোর সময় আবার আমার মতো করেই বানাতে হবে, তখন আবার আপনি বলবেন যে এটি স্পিলবার্গের ছবির মতো বানাবো, তাহলে হবে না। না না, আপনার গল্প আপনার মতনই হবে, এইটুকু ওয়াদা আমি করলাম, কারণ আমিও চাই সত্যিকারের বাস্তবতা নিয়ে ছবি করতে চাই।